হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি আর বোন এখন যাব হচ্ছে মর্নিং ওয়াককে, কিন্তু মানে আমাদের যাওয়ার কথা ছিল 6টার সময়, কিন্তু 6টার সময় উঠতে পারিনি বলে, তাই জন্য আমি তাড়াতাড়ি একটু উঠে দেখি 7টা বাজে, দেরি হয়ে গেছে। তারপরে এখন যাব, আর এখন থেকেই ব্লগটা কন্টিনিউ হবে। তো ব্লগটা দেখতে থাকো আর চলো দেখে নাও কী কী হচ্ছে আজকে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে, তো দেখতে থাকো। সবাই উঠে গেছে, দেখতে পাচ্ছো গাইস, মা উঠে গেছে আর বাবা উঠে গেছে। এখন 7:30 বাজতে যায়, তো অনেক বেলা হয়ে গেছে, মারও উঠতে লেট হয়ে গেছে, তো আমি উঠতে পারিনি। আর তখন বাবা কন এই লোক कहां से आते हैं जी? এত সকালে আমি যাব হচ্ছে বোনের সাথে একটুখানি খেলতে, অনেকদিন পর ব্যাট কক খেলতেই যাব। তো কাদের কাদের ব্যাট কক খেলতে ভালো লাগে বলো আমাকে। আর আমি তো সকালবেলা অনেক দিন পরে উঠলাম, যখন স্কুল লাইফ এবং স্কুল যেতাম তখনই উঠতাম ছোটোবেলা, তারপরে এতদিন পরে উঠলাম। তো আমার তো সকালবেলা উঠতে একদম ভালো লাগে না, কিন্তু উঠলে অনেক সুন্দর আবহাওয়া থাকে, বেশ ভালো ইয়ে থাকে, মানে হাওয়া টাওয়াগুলো বলে অন্যই রকম একটা গন্ধ থাকে। তো কাদের আমার মতো সকালে উঠতে ভালো লাগে না আর কাদের ভালো লাগে, তো কমেন্ট আমাকে বলবে প্লিজ। এ দেখো বাবা দোকানে চলে যাচ্ছে। আমার রুম থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে আমি সিঁড়ির নিচে দাঁড়িয়েছিলাম যে আসছে না আসছে না আসছে না, তারপরে দেখি যে অনেকক্ষণ পরে আসলো বোন। তারপর আমরা বেরিয়ে গেলাম খেলতে। আমি একটা ফোন করলাম, একটা ডগই আসছে। এখানে মিমির বিয়ে আজকে রাতের বেলা। কেসা লাগা মেরা মজাক? কে বল? নামটা তো খেলছে, তো আমরা কোথায় খেলবো? ওই বাচ্চারাও তো খেলছে। এর প্ল্যান ভেস্তে গেছে, খেলতে এখন আর পারবে না, সবাই ক্রিকেট খেলছে, ক্যারাটে শিখছে, গেছে। তো আমরা কী করলাম, মাঠে তো খেলতে পারছিলাম না, তাই মাঠের পেছনে একটা জায়গা ছিল ওখানে চলে গেলাম, ওখানেই আমরা খেলা। আমি আর বোন একটা ভূতের বাড়ির সন্ধান পেয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা সামনে একটা ভূতের বাড়ি আছে। কিন্তু এখানে মানুষ থাকে, তোমরা যদি চাও আমি আর বোন কোনো ভূতের বাড়িতে কোনো কিছু করি তাহলে আমাদের কমেন্টে বলতে পারো, তোমরা ভূতের বাড়িতে এসে দাঁড়াতে পারো। আমরা এই ভূতের বাড়ির ওপরে উঠতে পারি, কিন্তু এখানে লোক থাকে না রে, লোক থাকে দেখ ঠাকুরের পুজো দিতে। আমি আর বোন খেলতে যাচ্ছি, তো তোমাদের সাথে আমার দেখা হবে কিছুক্ষণ পরেই। ঠিক আছে, খেলে এসে চলে দেখা হচ্ছে, টাটা। 2000 years later আমাদের ককব্যাট খেলা হয়ে গেছিলো, তো বোন ব্রেড নাকি খাবে বলে তো একটা গ্রসারি শপে ঢুকেছিলো ব্রেড কিনবে বলে, ওখানে কতক্ষণ সময় যে নষ্ট হলো, ওর কিছু পছন্দই হচ্ছিলো না কী খাবে না খাবে, তারপরে কেন কিছু দিচ্ছিলো কী কিনবে অনেক কিছুই ছিল, তো পয়সাও ছিল না তাই জন্য কিনতে পারিনি কিছু, তারপরে দেখা দেখি করে কিনে নিই। তারপরে আমরা একটা দোকানে গেছিলাম,
তারপরে ব্রেকফাস্টের জন্য ফাটা পরোটা কিনতে গেছিলাম, অনেক ফেভারিট। আগে রোববার হলেই ফাটা পরোটা খেতাম, তাই অনেকদিন পরেই ফাটা পরোটা খেলাম। আমিও খেয়েছিলাম, বোনও খেয়েছিল, তো অনেক ভালো লেগেছে, অনেক ফেভারিট। ব্রেকফাস্টটা ফাটা পরোটা দিয়েই করলাম। আমি ব্রেকফাস্ট করে উঠতে তারপরে মা বাজার থেকে এসে গেছে, তারপরে মাছও রান্না করা শুরু করে দিয়েছে। আমাদের পাবদা মাছ হয়েছিলো স্যান্ডেজে, আর হচ্ছে ফুলকপির একটা তরকারি হয়েছিল, আর উচ্ছে ভাজা হয়েছিলো। মা যে রান্না করছিলো এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, কী বলবো। তোমরা যদি এই রান্নার রেসিপিটা দেখতে চাও কীভাবে রান্নাটা হলো, তাহলে মায়ের একটা ইউটিউব চ্যানেল আছে, ওটা সাবস্ক্রাইব করতে পারো। ওখানে গিয়ে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে অনেক রকমের রান্না দেখতে পারবে, নতুন নতুনও রান্না আছে। তারপর মায়ের রান্না টান্না হয়ে গেছে, তো আমি স্ন্যাপচ্যাটগুলো এইসব করছিলাম, কাজ না থাকলে যা করি। আবোল ঠাবোল কাজ করছিলাম, মানে ওই স্ন্যাপচ্যাটে ফিল্টার টিল্টার লাগিয়ে এইসব করছিলাম। তারপর কোনো এই কাজ নেই তো কী করবো, তো একটু মুখে ফেস প্যাক মাখবো, মেখে চান করতে যাব। তো সানডে ছিল, আমি ভাবলাম একটু রূপচর্চা করে নিই, তো মুখে একটুখানি ফেস প্যাক লাগাচ্ছিলাম, যাতে একটুখানি মুখটা তো একদমই বাজে, যদি সুন্দর হয়। তাই জন্য একটু সুন্দর করার চেষ্টা করছিলাম, এই ফেস প্যাক মেখে চান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারা চান টান করে চলে এসেছি, তো দুপুরে আমার লাঞ্চে ছিল হচ্ছে পাবদা মাছের ঝাল আর ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে উচ্ছে ভাজা, এগুলোই ছিল, আর কিছু ছিল না। তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে সন্ধ্যাবেলায় দেখি মা ফুচকা নিয়ে এসেছিলো। ফুচকা কার না ফেভারিট, সবারই ফেভারিট। আমার তো ফুচকা গেল মানে খেয়ে যায় খেতে, তো ফুচকা টুচকা খেলাম। আর এখানে মা বসে টিভি দেখছিলো আর ওই কি চানাচুর না কি খাচ্ছিলো বসে বসে। তারপর রাতের বেলা রোল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, বাবা রোল নিয়ে এসেছিলো। তো আমার যদি সানডের এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ভিডিও এরকমভাবেই তোমরা দেখতে থাকো, আমাকে সাপোর্ট করো, যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা পেতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ টাটা, সবাই ভালো থাকো।